আসসালামু আলাইকুম, আমি জেবিন তাসনিম মাসুমা প্রতিবারের মতো আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনার বিষয় মুখের মেস্তা কীভাবে গৌরবভাবে দূর করতে হয় এবং ত্বককে কীভাবে উজ্জ্বল ফর্সা করতে হয় ও বিভিন্ন রোগের গুণসম্পন্ন জার্মানি লতা অথবা পাহাড়ি লতা। অনেকে এটিকে জার্মানি লতা নামে চেনে, আবার অনেকে এটিকে পাহাড়ি লতা নামেও চিনে থাকে। মেস্তা একটি প্রচলিত সমস্যা, মেস্তার এখনও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে সূর্যের আলো বংশগতভাবে অথবা গর্ভধারণের কারণে অথবা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার কারণে, অনেকের ক্ষেত্রে আবার অপুষ্টি ও হরমোনজনিত সমস্যার কারণেও মেস্তার দাগ হয়ে থাকে। মনীষী দীপক বলেছেন, মানুষের শরীরে যত ব্যাধি আছে তার প্রতিকার পৃথিবীর কোনো না কোনো ভেষজ উদ্ভিদেই আছে। ঠিক তেমনই একটি ভেষজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাকৃতিকভাবে মুখের মেস্তা দূর করার জন্য। জার্মানি লতা, এটিকে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে পাওয়া যায়, আবার এটিকে ঝোপ জঙ্গল পাহাড়েও এটি সৃষ্টি হয়ে থাকে। জার্মানি লতা এটি অনেক রোগেরই মহা ঔষধ। অনেকেই এটিকে চিনতে পারবেন না, তাই এটিকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। পাতাগুলি দেখতে ঠিক এরকম হয়ে থাকে। জার্মানি লতা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এটিকে কীভাবে আপনার ত্বকে ব্যবহার করলে আপনার মেস্তা দূর হয়ে যাবে চিরতরে ও স্থায়ীভাবে ত্বক ফর্সা করতে সাহায্য করবে তার নিয়মাবলীটা আপনাদের বলে দিচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, প্রাকৃতিক উপাদান দিয়ে রিভিউ ভিডিও তৈরি করতে অনেক সার্চ করে ও অনেক রিসার্চ করে ভিডিও তৈরি করতে হয়, তাই একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাকে। আর এত কষ্ট করার পর যখন আপনাদের লাইক কমেন্ট পাই তখন নিজেকে ধন্য মনে হয়। চলুন তাহলে এটি ব্যবহারের সঠিক নিয়মটা জেনে নেওয়া যাক। কয়েকটি জার্মানি পাতা এবং এর সাথে কাঁচা হলুদ একসাথে বেটে নিতে হবে, এবং বাটা হলে এটির সাথে এক চামচ মধু মিশিয়ে একটি মসলিন পেস্ট তৈরি করে নিতে হবে। এটিকে আপনার সমস্ত ত্বকে ভালোভাবে লাগিয়ে 20 মিনিট পর নর্মাল পানি দ্বারা ত্বক পরিষ্কার করে ফেলতে হবে। এটিকে নিয়মিত ত্বকে ব্যবহার করুন, দেখবেন মেস্তাও দূর হয়ে যাবে, সাথে ত্বকও ফর্সা করতে সাহায্য করবে।